Welcome back to my channel, Kriti's Diary. So, দেখতেই পাচ্ছো আমি সরস্বতী পূজা উপলক্ষে পুরো হলুদ হলুদ একটা সালোয়ার পরে রয়েছি। সালোয়ার না মানে কুর্তি আর প্লাজো পরেছি। সো কোন বাজে কোন এগারোটা কচকচ রান হয়ে গেছে, ঠাকুমাশে অলমোস্ট চলে এসেছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করো, চলো ঠাকুর ঘরে যাই। তো ফাইনালি ঠাকুরমশাই চলে এসেছেন আর ঠাকুরমশাই এসে অনেকক্ষণ বসেও ছিলেন আমাদের জন্যে, বিকজ অফ আমাদের যোগার জানতে হয়নি বলে। এখন পুজো হচ্ছে, তো অঞ্জলি দেওয়ার পর আবার দেখা হচ্ছে আরতির সময়। সো পুজো হয়ে গেছে, এখন আপাতত নিচে এসেছি। পুজোর আজকে লক্ষ্মী বার্জি হতো, সেই কারণে মামামরা বৃহস্পতিবার পুজো টুজো করে তারপরে একবারে প্রসাদ নিয়ে আসবে নিচে। আমাদের সন্দেশ খাওয়া হয়ে গেছে আর ওখানে গোলপল দিদা আর লুচি আর আলু চচ্চড়ি রান্না করছে, আর আমি পনির কেটে দিচ্ছি গোলপল দিদাকে একটু হেল্প করবো বলে। তো আজকের মেনু হবে হচ্ছে হলো ফ্রাইড রাইস আর ফুলকপির রেজালা আর পনির। তো পুরোটা দেখতে থাকো আর সাথে দেখো। এখন ফুলকপির রেজালাটা বানাচ্ছি, সরো ফুলকপির রেজালাটা বানাচ্ছি, সঙ্গে থাকো। তো এখন ফুলকপির রেজালা বানানো হচ্ছে, তো তার জন্যে এই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে সেটা জানিও অবশ্যই। আর প্লিজ প্লিজ সব মানে সব সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হলুদ ছাড়ি করতে হচ্ছে মামামের স্পেশাল ফ্রাইড রাইস। স্পেশাল হয়েছে কি না জানি, উত্তরটা দিতেই হবে। ফাইনালি আমি রেডি, এখন সিনেমা দেখতে যাব, তো একদম সময় নেই, চলো একবারে বেরিয়ে কি কথা বলছি, বাই। ফাইনালি তাড়াতাড়ি করে চলে এসেছি দমদম নাগেট বাজার ডায়মন্ড প্লাজা পিভিআরে মুভিটা দেখবো বলে। সবাই পেলে মানে পুজো তো রোহে কাহা। দারুণ হয়েছে, শাহরুখ খানকে দারুণ লাগছে এখানে, দারুণ ফিল্ম। সো সবাই বা দেখিলে শেষ পর্যন্ত কী হয় ফিল্মটা, সঙ্গে থাকো ফিল্মটা পুরোটা দেখে তারপরে তো বলছি। अब छोड़ देना चाहिए लेकिन हमारी जगह लेगा कौन। अरे यार वो है ना वो नहीं গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিস ডায়েরি। সো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আগের দিন ব্লগটা কমপ্লিট করতে পারিনি, একটু শরীর খারাপ হয়ে গেছিলো বলে। তো পাঠান মুভিটা তো অসাম লেগেছে আমার, দারুণ লেগেছিলো, দারুণ লেগেছে আমার। আর যারা যারা এখনও পর্যন্ত পাঠান মুভিটা দেখোনি, সো প্লিজ যাও, আমার তো
দারুণ লেগেছে পাঠান মুভিটা। সো আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর আজকে চলো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি দেখতে থাকো। আর আজকের ভিডিওটা আগের দিনে সরস্বতী পুজোর ভিডিও, আর আজকের ভিডিওটা নিয়ে দুটো অ্যাডজাস্ট করে ছাড়া হবে, তো পুরোটা দেখতে থাকো আর স্কিপ না করে পুরোটা এনজয় করতে থাকো। চলো বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো গতকালকে তো পাঠান মুভিটা আমার দারুণ লেগেছে, আর এত এক্সাইটেড ছিলাম যার জন্য ভিডিওটা আমি আর এন্ডিং করতে পারিনি। তো আজকে আগে হচ্ছে হলো খাওয়া দাওয়া হবে, একটু পেট পুজো হবে, তারপর একটু ঠাকুর দেখতে যাবো, একটা দুটো ঠাকুর দেখতে যাবো আশেপাশে। তোমার লাইটিংটা দেখো কি অসাধারণ লাগছে, লাইটিংটা তাও দেখাই তোমাদেরকে। তুমি একা সেদিকে যে ঠাকুর দেখতে এসেছি, তো এখানেই আমি ব্লগটা শেষ করছি আজকে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের।